ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। করোনা ভাইরাস পরিস্থিতি এবং কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলার করোনা ভাইরাস পরিস্থিতি এবং কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, সরকার করোনার সংক্রমণ রোধে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। বিশেষ করে দেশের মানুষের টিকা নিশ্চিতে সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ, টিকা গ্রহণ সহ এক হয়ে কাজ করতে হবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।